দীর্ঘ 28 বছর কবরে থাকার পরও একটি অক্ষত লাশ পাওয়া গেছে, এই ঘটনা আমাদেরকে ইঙ্গিত করে। কোন মানুষ তার লাশ অনেক বছর পরে কবর থেকে যদি অক্ষত পাওয়া যায়, তাহলে এটা বহুবিধ কারণে হতে পারে, নানা কারণে হতে পারে। এর কোন প্রথমত ঘটনাটা কোথাকার, আদৌ বাস্তবে এরকম হয়েছে নাকি এটা শুধু চাউর হয়েছে, সেটা একটা বিষয়। যদি বাস্তবে এরকম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসম্ভব বলতে কিছু নেই, আল্লাহ তাআলা সবকিছু পারেন। অতএব সেটা কোন যৌক্তিক গ্রাউন্ড বা লজিক্যাল দিক, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে নষ্ট কেন হলো না, থাকতে পারে। আবার ওই ব্যক্তি নেকামলকারী হিসাবে এটা তার কারামত হতে পারে, তার সম্মানার্থে আল্লাহ তাআলা তার লাশকে অক্ষত রেখেছেন এমনও হতে পারে। আবার এটা দেখে এই যোগ বিয়োগ করার সুযোগ নেই যে আরেকজনের লাশ তো মাটির সাথে গলে গেছে, তাহলে লোকটা বোধহয় ভালো মানুষ ছিল, কারণ কোরআন হাদিসে এমন কোন কথা বলা হয় নাই যে কেউ নেককার হলে তার লাশ মাটিতে পচবে না। আমরা এখন শুনছি যে আজিমপুর কবরস্থানে যে লাশগুলো দাফন করা হয়, এর বড় একটা অংশ নাকি সহজে পচে না, সেটা বুজুর্গের কারণে না, সেটা হলো এত ফরমালিন এবং এত প্রিজারভেটিভ আমাদের শরীরে ঢুকছে যে মাটিয়ে আমাদের শরীরকে সহজে পচাইতে পারতেছে। কথাকে বুঝাতে পারছি? এই জন্য কাল লাশ অক্ষত পাওয়া গেছে, কাঠটা পাওয়া যায় নাই, এটা দিয়ে সহজে ওই লোকটা নেককার আর বদকার এটা নিরূপণ করা যাবে না। তবে এহতেমাল আছে, সম্ভাবনা আছে, আল্লাহর কোন নেককার বান্দা ছিলেন, আল্লাহ তার সম্মান জাহির করেছেন এর মধ্য দিয়ে, এরকম বিচিত্র ঘটনা বা ভিন্ন ঘটনা হতে পারে। আবার একই সঙ্গে আবার অনেক নেককার মানুষের লাশ মাটির সাথে মিশে গেছে, সেটাও হতে পারে। অতএব এগুলো দিয়ে মানুষের ভালো মন্দ সেই জাজমেন্টে আসা যাবে না। আসুন্না ফাউন্ডেশন কর্তৃক 2020 সালে সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রত্যেক প্রতিযোগীকে নামমাত্র মূল্যে সিরাত গ্রন্থ বিতরণ করা হয়। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তবে আমার নিয়তের 98% ছিল স্বল্প মূল্যে সিরাতের বই সংগ্রহ করা। এখন আমার মনে হচ্ছে এই কাজটি প্রতারণার সামিল, এই কাজটা আমাকে সবসময় পীড়া দিয়ে বেড়ায়, আমার করণীয় কি? দেখেন, আমরা ফাউন্ডেশন থেকে খুব নামমাত্র মূল্যে 40,000-এর মতো বই দিয়েছি, সিরাতের বই। তো অনেকেই ওই অল্প টাকায় একটা দামি বই পাবে, 1/3 বা তার চাইতে কম মূল্য দিয়ে বিশাল বড় একটা বই পেয়ে যাবে, এই সুবিধার জন্য মূলত রেজিস্ট্রেশন করেছেন। তো এটা তো আমরা নিজেরাই অফার করেছি যে অল্প মূল্যে আপনাকে বই দেওয়া হবে, অতএব এটা নেওয়াটা আপনার জন্য গুণা হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা উদ্বুদ্ধ করেছি যেন আপনি ওটা পড়ে কম্পিটিশনে অংশগ্রহণ করেন। বই কিনতেই আপনার বই কিনলে কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে এমন বাধ্যবাধকতা তো রাখা হয়নি, তবে প্রেরণা দেওয়া হয়েছে, অতএব এর কারণে আপনার গুণা হবে না ইনশাআল্লাহ। তারা অনেকদিন বেকারত্বের পর পোস্ট অফিসে আমার একটা সরকারি চাকরি হয়েছে, সেখানকার 10-15% মতো চিঠি শুধু ব্যাংক কর্তৃক গ্রাহককে বা অন্য ব্যাংকে পাঠানোর জন্য পোস্ট করা হয়। এখন এই অফিসে চাকরি করলে আমার উপার্জন হালাল হবে কিনা? কোনো কোনো অফিসে আবার এই শুধু ব্যাংকের চিঠি 2-3% মতো, এই অফিসে চাকরি করার হুকুম কি? দেখুন, পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে আসছে, সুদ আষ্টে পৃষ্ঠে এমনভাবে আমাদের সাথে জড়িয়ে গেছে যে সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। এরকম পরিস্থিতিতে আপনি 100টা চিঠি বন্টন করছেন, এইটা আপনার চাকরি, তার মধ্যে 2-4টা চিঠি যদি সুদের হয়, তো এর কারণে আপনার চাকরি কি হয়ে যাবে না? ইনশাআল্লাহ হারাম হয়ে যাবে না। আর যদি আপনার ম্যাক্সিমাম কাজটাই করতে হয় কি, ওই হারাম কাজ, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি কি হবে না? হালাল হবে না। সামান্য কিছু তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার অজান্তে যদি সুদের কা চিঠি আপনার বিলি করতে হয়, তাহলে এর কারণে আপনার কোনো চাকরি হালাল হারাম হবে না। তবে যতটা সম্ভব হারামের রেশ এবং লেশ থেকে আপনি দূরে থাকার মতো চাকরি খুঁজে বের করার চেষ্টা করবেন, যেখানে আরও পার্সেন্টেজ কম বা আরও একদমই নেই, সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। তবে ওই যে বলেছি, হালাল উপার্জনের গ্রাউন্ডটা আস্তে আস্তে কি হয়ে আসছে, খুব সীমিত হয়ে আসছে। কেমন হয়ে যাবে যে পৃথিবীর শেষ হবে, যে ইমানদারদের বেঁচে থাকাটা আস্তে আস্তে কি হচ্ছে, টাফ হচ্ছে, এবং বিশ্বাসগুলো ধরে রাখা তত টাফ হবে, এটা কি আমাদের নিকটবর্তীতার একটা আলামত।